বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই, আর দাঁড়ি মাছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আজই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত। তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ বাংলার এই 6টি জেলা, জারি হলো আগাম সতর্কতা। তো পুজোর মুখে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত ও গভীর নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, এবং কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওফিস, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শহর থেকে শহরতলি জুড়ে এখন পুজোর ব্যস্ততা, একদিকে মণ্ডপের কাজে ব্যস্ততা তুঙ্গে, অন্যদিকে দোকান বাজারে ভিড় বাড়ছে। শরতের নীল আকাশে যে সময় পুঁচো পুঁচো গন্ধ ছড়িয়ে দেওয়ার কথা, সেই সময়েও তাল কাটল বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ যেভাবে শক্তি বাড়াচ্ছে, তাতে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্যের বেশ কিছু জেলায়। কোনো কোনো জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে, এর ফলে পুজোর কাজে বিঘ্ন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে 2 থেকে 4 ডিগ্রি। গত 2 দিনে মোটামুটি রোদ ঝলমলে আকাশ ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রাতারাতি বদলে গেল সেই আকাশের চেহারা, নীল আকাশের দখল নিতে শুরু করেছে কালো মেঘ, উপকূলে বিক্ষিপ্ত বৃষ্টিও শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আরও শক্তি বাড়িয়ে বাংলা উড়িষ্যার দিকে এগোবে নিম্নচাপ, ফলে বাড়বে বৃষ্টি। আজ 30শে সেপ্টেম্বর শনিবার দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকেই। আগামী সোমবার থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে উত্তরবঙ্গেও। বৃষ্টিতে গরম কমবে, 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার আশা রয়েছে বলে হাওফিস সূত্রে খবর। পুজোর প্রস্তুতিতে বিঘ্ন ঘটার পাশাপাশি ডেঙ্গুর বিপদ বাড়ার আশঙ্কাও রয়েছে। আজ শনিবার ও আগামীকাল রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আজ 30শে সেপ্টেম্বর শনিবার সকাল থেকে বৃষ্টি বাড়বে কলকাতায়, আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ শনিবার। তবে আগামীকাল রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গেও। আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।